আসসালামু আলাইকুম মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আই ইউরোপের সংবাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রথমে শিরোনামগুলো স্পাউস ভিজায় আঠারো হাজার ছশো পাউন্ডের আয় সীমা আবহাল কোর্ট আপিলে বার্মিংহামে রোজাদারদের ভিড় ইফতারের দোকানগুলোতে উন্নয়নে লাইভ ফান্ড রেজিং মঙ্গলবার শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবারে চলে যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে ব্রিটেনের নন ইউরোপিয়ান দেশ থেকে স্পাউস ভিজায় স্বামী স্ত্রী আনার ক্ষেত্রে হাজার পাউন্ডের আয়সীমা বহাল রয়েছে কোর্ট আপিলে আজ ঘোষিত রায় নিয়ে বিস্তারিত দেখুন চ্যানেল আইরোপের নিউজ এডিটার আহমেদ চৌধুরীর কোন ব্রিটিশ সিটিজেন তার স্বামী বা স্ত্রীকে স্পাউস ভিসায় আনতে হলে বছরে কমপক্ষে আঠারো হাজার পাউন্ড আয় থাকতে হবে ওই দম্পতির একজন সন্তান থাকলে স্পন্সরের ন্যূনতম আয় হতে হবে বছরে বাইশ হাজার চারশো পাউন্ড এর পরবর্তী প্রতি সন্তানের জন্য আরও আড়াই হাজার পাউন্ড করে ন্যূনতম বার্ষিক আয়ের রয়েছে বাধ্যবাধকতা আর গত বছরের জুলাই মাসে ব্রিটেনের হাইকোর্ট স্পাউস বিসার ক্ষেত্রে বছরের ন্যূনতম আঠারো হাজার পাউন্ডের এই অবৈধ বলে ঘোষণা করে একই সাথে সরকারকে এই আয়ের সীমা তেরো হাজার পাঁচশো করার জন্য নির্দেশ দেন আদালত এই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেন এবছরের মার্চ মাসে আপিলের শুনানি অনুষ্ঠিত হয় আর আজ শুক্রবার প্রকাশিত রায়ে কোর্ট আপিল ব্রিটেনের নন ইউরোপিয়ান দেশ থেকে স্পাউস বিষয়ে স্বামী বা স্ত্রী আনার ক্ষেত্রে আঠারো হাজার পাউন্ডের আয় বহাল রেখে রায় দিয়েছে আর এই রায়ের ফলে হোম অফিসের অপেক্ষমান তালিকায় থাকা প্রায় চার হাজার স্পাউস বিষয়ের আবেদন এখন প্রত্যাখ্যাত হতে পারে মুজির চৌধুরী চ্যানেল আই নিউজ ডেস্ক ইফতার আয়োজনে দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে প্রবাসী বাংলাদেশিদের দুপুর গড়াতেই ব্যামিংহামে ভিড় বাড়ে ইফতারের প্রসাদ সাজানো দোকান আর ইসলামী সামগ্রীর সবগুলোতেও আর বোন বা মেয়ের শ্বশুর বাড়িতে ইফতারে পৌঁছতে ক্লান্তি নেই অভিভাবকদেরও বার্মিংহাম থেকে রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহাদ সুমন রমজান মাস সিয়াম সাধনার মাস বর্ষার একটি মাস বিশ্বের মুসলমানরা অত্যন্ত ভাব মধ্য দিয়ে অতিবাহিত করেন সারা দিন রোজার শেষে ভালো ইফতারের জন্য চলে নানা আয়োজন প্রতিবারে ন্যায় এবারে রমজান মাসেও বিভিন্ন দোকান মালিকরা ইফতারের ফসা সাজিয়েছেন নানাভাবে রোজাদারদের চাহিদা উপর ভিত্তি করে প্রায় পঞ্চান্ন থেকে ষাটটি আইটেম আমরা ইফতারি আইটেম রাখছি এবং যেই জন্য

এখন ইচ্ছে হলে যে কোনো পার্টি অথবা ঘরের জন্য পছন্দের ইফতার সহজেই দোকান থেকে কিনে নেওয়া যায় ফরমা রেডিমেড ইফতারি পাওয়া যার আমরা যে সময় যে একটা চাই ওই সময় অটো ফাইরাম আমরা গরো মানানি লাগেন না সফরমা যাইও আমরা তৈয়ার ফাই লইয়া যাইতাম পাশাপাশি বিভিন্ন ইসলামী দোকান ও গুরুত্বে চলছে তাসবি টুপি ইসলামী বই সহ নানা রকমের কেনাকাটা রমজান মাসে ইসলামী জিনিসপত্র কেন প্রতিও অন্যান্য সময়ের তুলনায় মানুষের আগ্রহ একটু বেশি একটি মাস সকল মুসলমানরাই বিভিন্ন এবাদতের মাধ্যমে অতিবাহিত করে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় বার্মিখাম থেকে নিউজ জামে মসজিদের কাঠামো মেরামত ও মসজিদের ঋণ পরিশোধের জন্য আয়োজন করা হচ্ছে লাইভ ফান্ড রেজিং এর আগামী মঙ্গলবার এটিএন বাংলা টিভিতে রেজিংকে সামনে রেখে মসজিদ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার ও ইফতার অনুষ্ঠিত ট্রাস্টের সভাপতি ও সভাপতি আলহাজ সাজ্জাদ মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন লন্ডনস্থ বাংলাদেশ কমিশনার মিজারুল কায়েস বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামেটস এ লফুর রহমান বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা জালাল উদ্দিন আল কাদরী সুলতান মাহমুদ শরীফ ব্রিকলিন জামে মসজিদের খতি মাওলানা নজরুল ইসলাম বায়তুল আমান জামে মসজিদের খতি মাওলানা আব্দুল মালিক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিকুর রহমান বিপ্লবী মাওলানা সিদ্দিকুর রহমান চৌধুরী আলহাজ হরমুজ আলী প্রমুখ ব্রিকলেন জামে মসজিদ আমাদের কমিউনিটির জীবনে একটি মূল্যবান ভূমিকা পালন করছে এবং সে কারণে এই মসজিদের দায়িত্ব আমাদের সবার এর অবকাঠামো কত এমনকি ঋণের যে বোঝা আছে এটি আমরা সবাই মিলে যদি না গ্রহণ করি তাহলে আগামী দিন ব্রিকলেনের এই দায়িত্ব পালন কী করবে এমন একটি ধর্মীয় এবাদতের প্রতিষ্ঠানের মধ্যে অন্তর খোলে দান করার জন্য প্রতি আমি আকুল মুক্তি সংগ্রাম পরিষদের ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেছেন এম মা মাধ্যম শিশুদের দিকে ঈদের তারা সরকারের প্রতি আহ্বান জানান বুধবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও আফজাল হোসেনের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব আলহাজ তৈমুসা আলী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি কুদ্দুস প্রধান বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির নেতা ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ সিলেটের আহ্বায়ক মকন মিয়া চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি শামজুজ্জামান জামান ব্রিগেনের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল হক যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কাসর এম আহমেদ যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক গৌস আলী প্রমুখে আয়োজন করা হয় ইফতার মাহফিল ও আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সুনামগঞ্জ মৌলীবাজারের সাংসদ শামসুল নাহার শাহনার আব্বানী এবং বিশেষ অতিথি ছিলেন বেগম আক্তার জাহান এমপি হুসনে আরা লুৎফা এমপি ডালিয়া এমপি কামরুল নাহার চৌধুরী এমপি সংগঠনের সভাপতি লুমিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুসেন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন এস এম সুজন ফজলুল হক এনাম ব্যারিস্টার ফজলুল হক মুশাহিদ আলী মাস্টার প্রমুখ সভা শেষে সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মহিবুর রহমান শিপনের পরিচালনায় বিশেষ মোনাজাত করা হয় যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার যুগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান বুধবার ম্যানচেস্টারের একটি হলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুরাবুর রহমান পরিচালনা করেন ডক্টর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা এতে উপস্থিত ছিলেন সৈয়দ মুজিবুর রহমান মল্লিক আহমেদ সাইদুল হক মুক্তিযোদ্ধা ডক্টর নজরুল ইসলাম সৈয়দ মাহমুদুর রহমান রুহেল আমিন রুহেল রুহুল আমিন চৌধুরী মামুন ডি এন কোরাইশি মালিক সাদাগর গৌসুল ইমাম চৌধুরী সুরুপ মিয়া আব্দুর রশি শেখুল প্রমুখ সভা শেষে বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধের বীর শহীদের আত্মার মাগফেরাত ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় দিরাই প্রবাসী কল্যাণ পরিষদ ওল্ডহামের যুগে পবিত্র রামাদান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হল বুধবার আমাদের ওল্ডহাম প্রতিনিধি মদুদ আহমেদ জানান পরিষদের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল জব্বার কাউন্সিলর আব্দুল মালিক কাউন্সিলর ফেজলুল হক আলাজ আরজুমিয়া আব্দুল আজিজ প্রমুখ বক্তারা বলেন পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে তা আলোচনা করেন লন্ডনের ফরেস্ট গেট এলাকার মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল সেন্টারে শুক্রবার অনুষ্ঠিত হল ইসলামিক আলোচনা ইসলামিক আলোচনা ও মাহফিলে অংশ নেন আল্লামা জালাল উদ্দিন আল কাদরি মাওলানা জিশান আল ও চ্যানেল আই ইউরোপের ইসলামিক বিভাগের প্রধান মাওলানা শফিকুর রহমান বিপ্লবী মাহফিলে বক্তাগণ বিলেতে বেড়ে উঠা আমাদের নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা এবং পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করে চলার আহ্বান জানান ইউনিক ফিফটি বেডফোর্ডের উদ্যোগে মঙ্গলবার ব্যাডফুডে অনুষ্ঠিত হল ইফতার ও দুয়ার মাহফিল আমাদের ব্যাডফুট প্রতিনিধি শায়কুল হক সাহেব জানিয়েছেন শহরের কুলসপার্ক পার্ক কমিউনিটি সেন্টারে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম ডাইরেক্টর মোহাম্মদ কামাল উদ্দিন ওয়েস আহমেদ মোহাম্মদ সুরত মিয়া জয়নাল আবেদিন রমজানের তাৎপর্য ও ফজিলত নিয়ে বক্তব্য রাখেন মাওলানা শাহ হালিমউদ্দিন হাফেজ শামীম উকিল ও হাফেজ আব্দুল বারি এ সময় জনদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ মহম্মদ ময়না মিয়া আলহাজ এলাসমিয়া মো সাজিবুল্লাহ আলহাজ দিন মাহমদ আরজমন আলী মোহাম্মদ কমরউদ্দিন ও আজিবুল্লাহ প্রমুখ প্রজন্ম বাংলাদেশের উদ্যোগে হাম মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হল ইফতার মাহফিল ও আলোচনা সভা আমাদের ওলঠাম প্রতিনিধি মৌদুদ আহমেদ জানান সাবেক ছাত্রনেতা নোমান আহমেদের সভাপতিতে এবং প্রজন্ম বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক আবুল হুসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক মফিজুর রহমান এছাড়াও আলোচনা রাখেন খ্যাতনামা হাফিজ তানভীর আহমেদ প্রজন্ম বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ চিপু এবং ইসলামী সংগীত পরিবেশন করেন কারি আব্দুল কাইয়ুম প্রধান অতিথি তার আলোচনায় বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন স্থানে নির্যাতিত এবং দরিদ্র মানুষদের প্রতি সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানান কাতালোনিয়া আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিষদ ও যুবলীগের যৌথ যুগে অনুষ্ঠিত হল ইফতার ও দোয়া মাহফিল আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সোহেদ জানান বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বাংলাদেশে বর্তমান সরকারের সাফল্য কামনা করেন কাতুলোনিয়া আওয়ামী লীগের সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান খান গিয়াস উদ্দিন তফিকুজ্জামান সৌজ আবু সাইদ পিন্টু নুর আলম শাহ আলম স্বাদীন মনিরুজ্জামান মনির হানিফ শরীফ প্রমুখ এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও শিরোনামগুলো ছশো পাউন্ডের আয়সীমা বহাল কোর্ট আপিলে বার্মিংহামে রোজাদারদের ভিড় ইফতারের দোকানগুলোতে জামে মসজিদের উন্নয়নে লাইভ ফাউন্ড রেজিং মঙ্গলবার এই ছিল আমাদের আজকের আয়োজন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ